আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই যে স্পেশাল রেসিপিতে আজকে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আর আজকের রেসিপিটা খুবই কমন, সবাই কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারে, বাট আজকে তৈরি করছে যারা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আজকের রেসিপিটি শেয়ার করা। তো আসুন নিয়ে দিই, আমরা সবাই কিন্তু রুটি তৈরি করে থাকি, তো আজকে তৈরি করে দেখাচ্ছি আটা দিয়ে নরম তুল তুলে আটার রুটি। আশা করছি আপনাদের ভালো লাগবে। এর জন্য প্রথমে আমি মিক্সিং বোলে নিয়েছি 2 কাপ আটা, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এরপর দিয়েছি 1/2 চা চামচের মতো লবণ, ভালো করে লবণটি কিন্তু আটার সাথে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে একদম ফুটন্ত গরম পানি ব্যবহার করছি, এখানে একদম টকবগে ফুটন্ত গরম পানি নিয়েছি 1 কাপ। তারপর অল্প অল্প দিয়ে কিন্তু আমি খামি তৈরি করে নিচ্ছি, তো চাইলে সবটুকু দিয়ে মোটামুটি আপনারা খামি তৈরি করে নিতে পারেন। এরপর যে কিন্তু আবার বেশি হয়ে যেতে পারে, সেজন্য আমি 2-3 ধাপে দিয়ে কিন্তু আমি খামিটা তৈরি করে নিচ্ছি। আর আপনারা চাইলে কিন্তু চুলায় পানি গরম করে সেখানেও কিন্তু দিয়ে ডোটা তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি কথা বলতে বলতে 1 টেবিল চামচের মতো তেল দিয়েছি, আর তেলটা দিলে কিন্তু ডোটাটা খুবই সফট হবে। ঠিক গরম থাকা অবস্থায় কিন্তু খামিটা তৈরি করে নিতে হবে, হাতে সহ্য করা যায় এমন অবস্থায় কিন্তু ডোটা তৈরি করে নিতে পারবেন। তো এভাবে তৈরি করতে করতে যখন সফট ডো হয়ে যাবে একটু মথে নিতে হবে ভালো করে। আর এটার সফটনেসটা দেখিয়ে দিচ্ছি আঙ্গুল প্রেস করে, বুঝে নিতে পারছেন কতটা সফট হয়েছে। রুটি যদি সফট করতে চান তাহলে কিন্তু খামিটা খুবই সফট করে তৈরি করতে হবে। তো ভালো করে কিন্তু আমি একটু এক্সট্রা আটা দিয়ে খামিটা কিন্তু তৈরি করে নিয়েছি আর ভাগ করে নিয়েছি। একদম পাতলা করে যদি রুটি তৈরি করতে চান তাহলে কিন্তু ডোটার পরিমাণটা কম নিয়ে একদম পাতলা করে বেলে নিতে হবে। আর যারা নতুন রাঁধুনি আছেন তারা কিন্তু একটু আটা বেশি করে দিয়ে রুটি বেলে নেবেন, তাহলে পিঁড়ির গায়ে লেগে যাবে না। তো এইভাবে করে সবগুলো রুটি কিন্তু আমি পাতলা করে তৈরি করে নিয়েছি। এখন চুলায় কিন্তু তাওয়া দিয়েছি, আর তাওয়াটাকে কিন্তু একদম হাই হিটে কিন্তু আমি গরম করে নিয়েছি। আর মিডিয়াম আছে কিন্তু আমি রুটিগুলোকে ছেঁকে নিচ্ছি, আর একটু প্রেস করে করে ছেঁকে নিতে হবে, তাহলে কিন্তু রুটিগুলো খুব সুন্দর মতো ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন কিন্তু রুটিগুলো ফুলতে শুরু করেছে, তো সুন্দর কালার চলে এসেছে, রুটিগুলো ছেঁকা হয়ে গেছে। আমি আরেকটা রুটি দিয়ে দেখিয়ে দিচ্ছি, আর তাওটা কিন্তু অবশ্যই হাই হিটে গরম করে নেবেন, আর গরম করে মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে আপনাদের রুটিগুলো খুব সুন্দর মতো ফুলে যাবে। আর দেওয়ার পর 30 সেকেন্ড পর কিন্তু উল্টিয়ে দেবেন, একটু সাদাটে বর্ণ হয়ে আসলে। এরপর এপাশ ওপাশ উল্টিয়ে ভালো করে প্রেস করে কিন্তু সময় নিয়ে কিন্তু এটা রুটিগুলোকে ছেঁকে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু সুন্দর মতো এটা ফুলে যাচ্ছে অটোমেটিকলি। তো পাতলা করে তৈরি করবেন, আর তাওটা কিন্তু গরম রাখবেন, খামিটা কিন্তু নরম করে তৈরি করবেন। এই টিপসগুলো ফলো করলে কিন্তু রুটিগুলো একদম পাতলা এবং নরম থুলথুলো হবে। দেখছেন কত সুন্দর হয়েছে কিন্তু, আর এটা কিন্তু খুবই সফট হয়েছে। আমি এটা ভাঁজ করে দেখাচ্ছি কতটা সফট হয়েছে। তো যেহেতু কোরবানি ঈদ আসছে আমরা সবাই কিন্তু রুটি তৈরি করব, তো আটা রুটি আপনারা চাইলে এভাবে তৈরি করতে পারেন খুবই সফটভাবে। একটু তেল দিয়ে দেবেন তাহলে আরও বেশি সফট হবে। তো আমি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম হয়েছে আর কতটা পাতলা হয়েছে। যারা পাতলা রুটি খেতে পছন্দ করেন তারা কিন্তু এভাবে তৈরি করতে পারেন। আশা করছি রেসিপি ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।